মগবাজার যাব। তা ফ্রেন্ড মাশাল্লাহ রেডি হয়ে গেছে, আমি শুধু ওর চুল বাঁধবো। আর আজকে আমি এই পাকিস্তানি ড্রেস পরলাম, আপনার বাবা নেই তা আমি নিজের সাথে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাথে রোদ উঠা আছে। আসসালামু আলাইকুম ফুফি, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছো সানিকা? ভালো আছো? ভালো আছো? আমার একটা ননদ আছে স্বপ্না, ওই দুইটা মেয়ে আছে, এরা ইতালি থেকে আসছে। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তো চিনিনি, আপনি ওখানে বসে আসছিলেন না? নিব নিব, কী রান্না হয়েছে ওটা দেখাচ্ছি আমি ভিউয়ার্সকে। আজকে মিনু পপ্পু আর ভাবি রান্না করছে। ভাবি কী রান্না করছে? স্বপ্না, রিয়েলি? এটা কিন্তু আমার ননদ দিদি, ইটালি থেকে যে আসছে। তো স্বপ্না রান্না করছে। ওকে, তা আমরা আজকে টেস্ট করবো ফার্স্ট টাইম স্বপ্না হাতে। কেমন হয়েছে মোর রান্না? ভালো হয়েছে? আমি টেস্ট করছি, ভালো হয়েছে। আপনি বাবা নেই, একটা সেমিনারে গেছিলো কালকে চট্টগ্রামে। খাওয়া কমপ্লিট হলো আর দুলা ভাই নিয়ে আসছে সবাই জন্য দই। এখন দই খাওয়া হবে। ভাইয়া কত বছর পরে আসছেন? 3 বছর পর। তা ভাইয়া এখন এখানে ক্লাইমেট কেমন লাগতেছে ইতালি থেকে? এখন ফুলপি চা রেডি করতেছে আর আমও চকরে রেখেছে। হাই রায়ান, কেমন আছো? ভালো। তা আমি আমার ব্লগে ও বার্থডে পার্টি যেটা আমরা অ্যাটেন্ড করছিলাম ওটা দেখাইছিলাম। তা আজকে আমরা আসছি ও বাসায়। আর কি করবো এখন? খেলবো আমরা, এটা এখন আমরা সবাই খেলবো। তোমার পালা এখন, তুমি। ওকে, আমি, হ্যাঁ, এটা যখন মাঝখানে আসবে তাহলে পুরো 100 হয়ে যাবে। আমি কিন্তু পাই না, এরা বেশি ভালো পারে। হয় পারি নাই। আপনি তুমি করবা। আফরিন ফ্রক পরে আসছিল বাট আফরিন চেঞ্জ করে ফেলছে। আর এটা হলো সারা। সারা কেমন আছো? সারাকে আমি একটু আগে দেখাচ্ছিলাম, সারা কিন্তু ইটালি থেকে আসছে। আর কোন ক্লাসে পড়ামো? 7 ক্লাসে। ইটালি ভাষা তো পারো তুমি, ঠিক না? তা ইটালিতে কিছু বলবা, তুমি কেমন আছো? এটা তুমি পারো? ও নাই সানা, সারা উইনার ছিল আর এখন ম্যাচিং শুরু হয়েছে, এটা কিন্তু খুব ভালো। এখন কার? আমার? হ্যাঁ তোমার। আচ্ছা আচ্ছা, আমি কেনাকাটা করার জন্য বসুন্ধরা সিটি। বাই বাই দাদি। আছে দাদি?
কালকে সানিকার জন্মদিন ছিল, তাই কারণ বেলুন লাগানো হয়েছে আর এখানে এরা খেলতেছে। কিছুক্ষণ আগে মাগরিবে নামাজ পড়ে উঠলাম। আর রায়ান, তুমি ম্যাচ খেলে আসছিল? আরে আর ভালো লাগে না, ড্র ম্যাচ হয়ে গিয়েছে। ওহো, থাক, তুমি আপসেট হও না, উইন করবা, খেলে তো হার জিত হয় তো, ঠিক আছে না? জানি, কিন্তু এটা ড্র ম্যাচ কেন হলো? আরেকটা যদি পেনাল্টি পেতাম। আরে ভালো হয়েছে, ড্র হয়েছে না, তুমি তো হারো নাই তো। এখন আমরা খেলবো, তা দেখো, তুমি এক জিনিস দেখছো, তোমরা তুমি কিন্তু রেড গঞ্জি পরে আসো। হ্যাঁ রায়ান, ঠিক, ওকে, তা তোমার এখানে রেড আসছে, আমার কিন্তু এরকম জামা আছে, তা এটা বলবো না গ্রিন, তা কিছু গ্রিন কিন্তু অন্য গ্রিন, ঠিক আছে। হ্যাঁ, তা আমি গ্রিন আর আফরিনে কিন্তু ব্লু গঞ্জি টি-শার্ট। ওয়াও, কোইনসিডেন্ট, লাভলি ইনসিডেন্ট। ওকে, চলো আমরা এবার খেলা স্টার্ট করি। ওকে, ফার্স্টে তোমার পালা। ফার্স্টে আমি, লাভলি, আমি ভালো খেলছি। আমি 100 পেয়েছি। আরো খেলতেছে আমাদের সাথে। এই খেলা স্টপ করো, আসো তোমরা, আসো বসো, সারা সাথে বসো। কেকি আছে এখানে, কেক আছে, লটকন, পেয়ারা, আর এখানে দুই রকমের আম আছে। এখন আমরা যাব একটা কুপি বাসায়, নাকলে কুপি বাসায়, এখানে হিনকুপু আছে বাবা, আর এখানে নাকলে সুপু, তা ভালো, দুইটা পাশে পাশেই আছে। এখন আমরা আসছি নাকলে সুপু বাসায়, বিশে আসছিলাম আর এখন আজকে আসছি। মনে আছে, তা 3 বছর পরে। আপনার মেয়েও তো আসবে কাতার থেকে 28 তারিখে, তা ইনশাল্লাহ এই মাসে 28 তারিখে আসবে। তা যখন আমি এখানে আসবো তা দেখানো হবে না, তো উনি আমার বাসায় আসবে, তা ইনশাল্লাহ দেখানো হবে। চাচা ভালো আছেন? আসসালামু আলাইকুম রুবেল ভাইয়া, ভাইয়া ভালো আছেন? লজ্জা কেন পাচ্ছ বলো? ঠিক, ভাইয়া ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা এটা হলো খেজুর বিনি, সুন্দর হয়েছে হাফেজ। তোমরা কাকে দেখে ভয় পাচ্ছ? কিনা কাটা করে আসছে, ভালো, তোমার জন্য, আমার জন্য, পছন্দ তোমার? ফুপ্পা, ওকে ফুপ্পা, থ্যাংক ইউ বলো ফুপ্পাকে, বলেছি।
চার ফাপা দিল ওকে কত প্রাইস আই এই গঞ্জি বলেন এত দামি সিঙ্গল দাঁতের জন্য আপনি কিছুদিন আগেই চকলেটের কথা মনে করছেন আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে খুবই সুন্দর ড্রেস দিছো স্বপ্না থ্যাংক ইউ আর স্বপ্না আমাদেরকে আর অনেক কিছু দিছে এইটা কি চুরি আমার জন্য খুলে দেখান সবাইকে গিফট করছে তাই এখানে সবাই জন্য আছে আমার জন্য মলিবাজির জন্য আমি জন্য ওকে থ্যাংক ইউ তোমাকে ব্যাগও দিল সুন্দর থ্যাংক ইউ খুশি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো এখন আমরা রাতে ভাত খাচ্ছি আমি খাওয়া কমপ্লিট হলো এটা খুবই ড্রয়িং রুম শেষ করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাবি আল্লাহ হাফেজ